আসসালামু আলাইকুম, আমি সাদিয়া ইসলাম শাম্মী, বিজ্ঞান বিভাগ, একাদশ শ্রেণী, রোল 495, কুমুদিনী সরকারি কলেজ, টাঙ্গাইল। ভাইরা আমার, আজ দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার আত্ম অধিকার চায়। কি অন্যায় করেছিলাম! নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে ও আওয়ামী লীগকে ভোট দেয়। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এদেশকে আমরা গড়ে তুলব। এদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয়, 23 বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস। 23 বছরের করুণ ইতিহাস, মুমূর্ষ নর নারীর আর্তনাদের ইতিহাস, বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করার পরও আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম বানিয়ে রেখেছে। 1967 সালের 6 দফা আন্দোলনের 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969-এর আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পর যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশের শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপর অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। আপনারা জানেন দোষ কি আমাদের। আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি। আমি শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টি নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম, 15ই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদে অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে। আমরা বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসবো। আমি বললাম আমরা অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব। এমন কি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদি সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব। জনাব ভুট্টো সাহেব এখানে এসেছিলেন, আলোচনা করলেন, বলে গেলেন আলোচনার দরজা বন্ধ না, আরো আলোচনা হবে। তারপর আমরা অন্যান্য নেতাদের সঙ্গে আলাপ করলাম, আপনারা আসুন বসি, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করি। তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কোথায় খানো হবে অ্যাসেম্বলি। তিনি বললেন যে যাবে তাকে মেরে ফেলে দেওয়া হবে। যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে। আমি বললাম অ্যাসেম্বলি চলবে। তারপর হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। ইয়াহিয়া খান সাহেব প্রেসিডেন্ট হিসেবে অ্যাসেম্বলি ডেকেছিলেন। আমি বললাম আমি যাব। ভুট্টো বললেন তিনি যাবেন না। 35 জন সদস্য পশ্চিম পাকিস্তান থেকে এখানে আসলেন, হঠাৎ বন্ধ করে দেওয়া হলো অ্যাসেম্বলি। দোষ দেওয়া হলো বাংলার মানুষকে, দোষ দেওয়া হলো আমাকে। বন্ধ করার পর এদেশের মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠল। আমি বললাম আপনারা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করেন। আমি বললাম আপনারা কলকারখানা সব কিছু বন্ধ করে দেন। জনগণ সাড়া দিল, আপন ইচ্ছায় জনগণ রাস্তায় বেরিয়ে পড়ল। তারা শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যাবার জন্য স্থির প্রতিজ্ঞাবদ্ধ হলো। কি পেলাম আমরা? যাবার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য আজ
সেনাবাহিনীর বিরুদ্ধে। তার বুকের উপরে চলছে গুলি। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাবার চেষ্টা করেছি, এদেশের মালিক হবার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। টেলিফোনে আমার সাথে তার কথা হয়, তাকে আমি বলেছিলাম জেনারেল ইয়াহিয়া খান সাহেব আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান কিভাবে আমার গরিবের উপর, কিভাবে আমার দেশের মানুষের উপর গুলি করা হয়েছে, কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে, কি করে আমার দেশের মানুষকে হত্যা করা হয়েছে, আপনি আসুন দেখে যান বিচার করুন। তিনি বললেন আমি নাকি স্বীকার করেছি 10ই তারিখের রাউন্ড টেবিল কনফারেন্স হবে। আমি তো আগেই বলে দিয়েছি, কিসের রাউন্ড টেবিল, কার সাথে বসবো, যারা আমার দেশের মানুষের বুকের রক্ত নিয়েছে তাদের সঙ্গে বসবো। তিনি আমার সঙ্গে পরামর্শ না করে বা আমাদের সঙ্গে পরামর্শ না করে গোপনে 5 ঘন্টার বৈঠকে তিনি যে বক্তৃতা দিয়েছেন তাতে সমস্ত দোষ তিনি আমার উপর দিয়েছেন, বাংলার মানুষের উপর দিয়েছেন। ভাইয়ের আমার 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10ই তারিখে সিদ্ধান্ত নিয়েছি ওই শহীদের রক্তের উপর পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে, প্রথম সামরিক আইন মার্শাল ল উইথড্র করতে হবে, সমস্ত সামরিক বাহিনীর লোকদের বেরাকে ফেরত যেতে হবে, যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে, আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপর আমরা বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। এর পূর্বে আমরা অ্যাসেম্বলিতে বসতে পারি না, জনগণ আমাকে সে অধিকার দেয় নাই। আমি প্রধানমন্ত্রীত্ব চাই না, আমি এদেশের মানুষের অধিকার চাই। আমি পরিষ্কার অক্ষরে বলে দেবার চাই, আজ থেকে এই বাংলাদেশের কোর্ট কাচারি আদালত ফৌজদারি শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। গরিবের যাতে কষ্ট না হয়, আমার দেশের গরিব মানুষ যাতে কষ্ট না করে, সেজন্য আর যে সমস্ত জিনিস আছে তার উপর কাল থেকে হরতাল চলবে না, আর রিকশা ঘোড়ার গাড়ি চলবে, রেল চলবে, লঞ্চ চলবে, শুধু সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, জজ কোর্ট, সেমি গভর্নমেন্ট দপ্তর, ওয়াকদা, কোনো কিছু চলবে না। 28 তারিখ কর্মচারীরা বেতন নিয়ে আসবে, আর যদি তাদের বেতন না দেওয়া হয়, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার দেশের মানুষকে হত্যা করা হয়, তোমাদের প্রতি আমার অনুরোধ, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো, এবং জীবনের তরে রাস্তাঘাট যা কিছু আছে আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা সব বন্ধ করে দেবে। আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো, তোমরা আমার ভাই, তোমরা বেরাকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু আর যদি আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো ভালো হবে না, 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবে না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবাতে পারবে না। আর যে সমস্ত লোক শহীদ হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে যতদূর সম্ভব পারি তাদের সাহায্য করবার চেষ্টা করব। যারা পারেন আমার রিলিফ কমিটির কাছে সামান্য টাকা পয়সা পৌঁছে দেবেন। আর এই 7 দিনের হরতালে যে সব শ্রমিক ভাইরা যোগদান করেছে, প্রত্যেক শিল্পের মালিক, আপনার তাদের কাছে বেতন পৌঁছিয়ে দেবেন। আমি যা বলি তা মানতে হবে, যতদিন পর্যন্ত আমার দেশের মানুষের মুক্তি না হচ্ছে ততদিন পর্যন্ত খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। শুনুন, মনে রাখবেন, দেশে শত্রু বাহিনী ঢুকেছে, নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে, লুটতরাজ করবে, কিন্তু হিন্দু মুসলমান, বাঙালি অবাঙালি যারা
যদি আমাদের খবর না শুনে তাহলে কোন বাঙালি রেডিও স্টেশনে যাবেন না। যদি টেলিভিশনে আমাদের খবর না দেয় তাহলে কেউ টেলিভিশনে যাবেন না। 2 ঘন্টা ব্যাংক খোলা থাকবে যাতে দেশের মানুষ তাদের মাইনেপত্র নিতে পারে। টেলিফোন টেলিগ্রাম এই পূর্ব বাংলায় চলবে এবং বিদেশের সাথে দেয়া নেয়া